This is my best vlog ever. Period. It's 2:22 AM. I have left my parents' house and right now we are celebrating freedom. তবে হঠাৎ মাঝ রাস্তায় নাচানাচি কেন? তার জন্য তো ব্লগটা শুরু থেকে দেখতে হবে, তাই না? So this is my 2 AM chill. এখন বাজে রাত 1:11 আর আমি রেডি হয়ে গেছি ফর মাই ফার্স্ট এভার নাইট আউট উইথ আনাদার ইউটিউবার। কিন্তু কোনো ভদ্র ঘরের ছেলেকে তার বাবা মা নাকি রাত 1:11 বাড়ির বাইরে বেরোতে দেয়? সো তাই 1 সেকেন্ডের জন্য ভাবছিলাম যে প্ল্যানটা ক্যান্সেল করে দিই। কিন্তু বাবু শোনা, সারা জীবন যদি প্ল্যান ক্যান্সেলই করতে থাকো তাহলে জীবনটা মন খুলে উপভোগ করবে কবে? তাই আমি আরেকটা হোয়াটসঅ্যাপ করে দিলাম, প্ল্যান ইজ অন বাট প্ল্যান বি ইট ইজ। আর প্ল্যান বি খুবই সিম্পল ছিল, খুবই সিম্পল। হালকা করে চেক করো যে বাবা মা ঘুমাচ্ছে কিনা, যদি দেখো হ্যাঁ দেন গুটি গুটি ঘরের ভেতর গিয়ে মেন গেটের চাবিটা হালকা করে নিয়ে গুটি গুটি পায়ে ফেরত এসে সাট করে সটকে পড়ো, ব্যাগটা নাও, জুতোটা পরো অ্যান্ড বাইরে বেরিয়ে যাও। ওয়ান প্রো টিপ, মেন দরজাটা দয়া করে আস্তে করে লাগিয়ে। কিন্তু এত কিছু খাটাখাটনি করলাম কেন? ওয়েল বিকজ ইট লুকস কুল। ওসব কুল ফুল, ওসব কুল ফুল কিচ্ছু না। যদি আমি জিজ্ঞেস করে বেড়াতাম তাহলে বেড়াতেই দিত না। কিন্তু তুমি যদি সারা জীবন ভদ্রতার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো তাহলে তো বস তুমি এইটাও উপভোগ করতে পারবে না। काबिल वो इंसान है जो बातिल को टुकरा दे चुल्ले कश्ती, वो जो साहिल तक पहुंचा दे शक्ति, वो जो जाहिल शख्स को डांटे चाटे जड़ दे रुकावट को काटे जड़ से मंजिल तक पहुंचा दे जड़ से नाते जोड़े रब से लाके छोड़े सबसे आगे जिंदगी की इस दौड़ में जो भागे वो ही राजा, वो है राजा। राजा बेटर गल्प पड़े हबे बट अनप्लान्ड ट्रिप्स कम्स विद अनप्लान्ड सरप्राइजेस। प्रॉब्लम नंबर 1, আমি বাড়ির বাইরে রাতের অন্ধকারে বেরিয়েছিলাম কলকাতাকে আলোয় মোড়া শহর হিসাবে দেখব বলে। 2 মিনিট এগোতে না এগোতেই আমি দেখি আমি তো ভেনিসে চলে এসেছি। তুমি এক কাজ করো, বুঝলে, বাইকটাকে সাইডে রেখে দেখো নৌকা ফৌকা জোগাড় করতে পারো কিনা, বরঞ্চ তাড়াতাড়ি যেতে পারবো আমরা। সো সাইলেন্সারে জল ঢুকে গিয়ে মাঝপথে বাইক বন্ধ হয়ে মানে একদম যাতা অবস্থা। বাট দ্য লাস্ট টাইম আই হার্ড কলকাতা ওয়াজ সাপোজ টু বি লন্ডন, ইজন্ট ইট? প্রবলেম নাম্বার 2, বাড়ির বাইরে বেরিয়ে তো পড়লাম বাট বাবু শোনা তার পরের প্ল্যানটা কি? ওয়েল তারপরে কোনো প্ল্যান ছিল না, তার কারণ এটা আমার প্রথম নাইট আউট। সো আমার কোনো প্ল্যানই নেই যে আমরা কোথায় যাবো না যাবো, বেরিয়ে তো পড়েছি, এখন দেখা যাক কিছু একটা ফিগার আউট হয়তো করে নেবো ফর শিওর। অ্যান্ড প্রবলেম নাম্বার 3, আচমকা বাইকের পেট্রোল শেষ হয়ে যাওয়া। কিন্তু ভগবানের অসীম কৃপা যে একদম সামনেই পেট্রোল পাম্প ছিল, সো কোনো মতে ঠেলে ঠুলে ওখানেই নিয়ে গিয়ে যখন পেট্রোল ভরাচ্ছি তখন আমরা ডিসাইড করলাম যে আমরা রাজারহাট যাব, রাজারহাট নিউ টাউন, বিকজ ওখানে লাইটিংটা খুব ভালো। সো রাতের আকাশ সাথে পূর্ণিমার চাঁদ, ফাঁকা রাস্তা, দারুণ লাইটিং, সোনি ক্যামেরা, সাথে আমি, আমার সাথে আরেকটা ইউটিউবার মেজাজি আলাদা, আর কি চাই? অলসো আমাদের কি দুর্দান্ত প্ল্যানিং, দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছি যার জন্য। সো পেট্রোলটা ভরানো হয়ে গেলেই আমরা বেরিয়ে, এ কোথায় গেল? ও ভরানো হয়ে গেছে, আচ্ছা আসছি দাঁড়াও। অ্যান্ড বাই দ্য ওয়ে, কোনো এক মুনিশি বলেছিলেন যে যখন কোনো রকম প্ল্যানিং নেই তখন যা ঘটছে সেটাই প্ল্যানিং, আর ওই সেলফ প্রক্লেম মনীষীটা আমি। বাট এতগুলো প্রবলেমসের মধ্যে তোমাদেরকে আমি একটা মেন কথা তো বলতে ভুলেই গিয়েছি, হচ্ছে যে ভিডিও অর্ধেকটা পোর্শন পর্যন্ত হয়ে গেল, দাদা হেলমেটটা খুলি, ভিডিওর অর্ধেক পোর্শন হয়ে গেল, বাড়ি থেকে বেরিয়েছি বলেছি, আনপ্ল্যান্ড পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরিয়েছি সব বলে ফেললাম, কিন্তু আজকে যে ইউটিউবারের সাথে কোলাব করতে বেরিয়েছি তাকেই তো চেনানো হলো না, এরা তো ঠাকুর পাপ দেবে, তাই না? সো আর দেরি করবো না, আমরা ব্লগের মাঝপথেই তাকে ইন্ট্রোটা করাই। সো লেডিস এন্ড জেন্টলম্যান, গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর মিস্টার সৈকত ঘোষ। অ্যান্ড বিফোর ইউ সে, এটা মিথ্যে কথা, ক্লিক বেট ভিডিও না, একদমই ক্লিক বেট নয়, তার কারণ আমার পেটে লাথি মেরে এবং তোমাদের আনন্দ দেওয়ার জন্য উনিও শেষ পর্যন্ত ব্লগিংয়ে চলে এসছেন। সৈকতদার চ্যানেলে কিন্তু সব রকমের কন্টেন্ট পাবে, লাইফস্টাইল হোক, মোটো ব্লগ হোক, কুকিং হোক, হোয়াট এভার, প্লিজ গো অ্যান্ড সাবস্ক্রাইব। এটা আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট ঢুকিয়ে দিলাম, লিঙ্ক ইজ ইন দ্য ডেসক্রিপশন। নাও লেটস কন্টিনিউ আওয়ার জার্নি, রাত 2টায় রাস্তায় একা উইদাউট পেরেন্টস কনসেন্ট। এখানে খুব বড় একটা ডিসক্লেমার দিয়ে রাখা প্রয়োজন যে তুমি যদি কোনো টিকটক, ও টিকটক তো এখন নেই, ইনস্টাগ্রাম রিলস হ্যাভি মানুষজনকে নিয়ে সাথে বেরাও তাহলে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় মাঝপথে এরকমভাবে রিলস বানানো শুরু করে দিতে পারে। কি গো তোমার হলো? তো সেই দায়িত্ব যদি নিতে পারো
তাহলে বেরিও। তবে অনেস্টলি বলতে গেলে কিন্তু সৈকতের রিল বানানো দেখে আমার মাথায় একটা আইডিয়া এলো, যে জনমানবহীন রাস্তা আছে, এত সুন্দর পরিবেশ, নিস্তব্ধ, লেটস ডান্স। সেই যখন আমাদের মন ডান্স করতে চেয়েছে তখন আমাদের আটকায় কে? ইটস 2:22 AM ইন দ্য নাইট, ইটস এম্পটি স্ট্রিট, আই এম উইথ অ্যানাদার ইউটিউবার এন্ড উই হ্যাভ ডিসাইডেড টু ডান্স ইন দ্য মিডল অফ দ্য রোড। নাচতে নাচতে হাঁফিয়ে উঠিয়ে সামনে একটা বাঁশের মাচা দেখতে পেয়ে ভাবলাম ওখানে বসে একটু জিরিয়ে নিই, একটু সুখ দুঃখের কথা হবে, সাংসারিক কথা হবে। তো কথা বলতে বলতে আমার আকাশের দিকে নজর গেল আর আমি দেখলাম আকাশ একদম ঝকঝকে পরিষ্কার, আর তারপর আমার ক্যামেরা যা ক্যাপচার করলো সেটা বরঞ্চ তোমরা নিজেরাই দেখে নাও। কিন্তু কথা আছে না যে আমাদের মতন গরিবদের কপালে বেশিক্ষণ সুখ সয় না, তাই আকাশটা ঠিক আমার অঙ্ক স্যারের গোমরা মুখের মতন হয়ে গেল এবং ঝমঝম করে বৃষ্টি নামা শুরু হলো। বুঝে গেলাম যে এবার বাড়ি ফেরার পালা। আমরা যখন রওনা দিলাম তখন ভোর 5টা বাজে, শহর কলকাতা তখন সবে জেগে উঠছে আস্তে আস্তে, কোথাও বা দুধের গাড়ি দুধ পৌঁছে দিতে ব্যস্ত, তো কোনো কোনো জায়গায় আবার পাড়ার মোয়ের চায়ের দোকানগুলো সবে মাত্র তাতে ঝাঁপ তুলেছে। আমার লাইফের প্রথম নাইট আউটটাতে কিন্তু কোনো পার্টিকুলার ডেস্টিনেশন ছিল না, তবু যেটুকু মজা করলাম সেগুলো আজীবন স্মৃতিতে রয়ে যাবে। ওই যে মির্জা গালিফের একটা শের আছে না, মঞ্জিল মিলেঙ্গি ভটক করি সহি, গুমরা তো ও হ্যাঁ জো ঘর সে নিকলে হি নহীঁ।